ঈদের দিন সাকিব অপুপুত্র আব্রাহাম খান জয়ের সঙ্গে নায়কের বাসায় তোলা ছবিতে দেখা যাচ্ছে খান সাহেবের একমাত্র বোন মনি এবং তার স্বামী ওহাইদকে। অন্য ছবিতে দেখা যাচ্ছে সাকিব খানের ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে হাস্যোজ্জ্বল অপু বিশ্বাস। মনির কাঁধে মাথা রেখে হাসছেন নায়িকা। এদিকে নাগরিক টিভিকে ঈদের আগে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে বুবলি দাবি করেছিলেন সাকিবের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়নি। তাহলে ঈদের মতো বিশেষ এই দিনে বুবলি কোথায়? এমন প্রশ্ন ঘুরপাক খেতেই পারে। নাগরিক টিভিকে দেয়া বুবলির ওই সাক্ষাৎ নিয়ে এখনো কোনো মন্তব্য কিংবা বুবলির দাবির প্রতিবাদ করেননি সাকিব খান, যে কারণে অপু বিশ্বাস বেশ মনোকষ্টে ছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন ঈদের দিন জয়কে নিয়ে সাকিব খানের বাসায় যাবেন না। অথচ সকাল থেকে রাত 11:30 পর্যন্ত জয়কে নিয়ে সাকিব খানের বাসায় সময় কাটালেন অপু বিশ্বাস। কেন সিদ্ধান্ত বদল করে অপু বিশ্বাস ছুটে গেলেন সাকিবের বাসায়? বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঈদের দিন সকালে সাকিব খানের বাবা মানে অপুর শ্বশুর ফোন করে বলেন উনি কিডনি রোগী, অপু আর জয় না গেলে তিনি খাবেন না। তখন তাড়াহুড়ো করে জয়কে নিয়ে সাকিবের বাসায় যান অপু। শুধু তাই নয়, ঈদের আগে সাকিবের পরিবারের সবার কেনাকাটার দায়িত্বে অপু বিশ্বাসই ছিলেন বলে নাগরিককে জানান। অপু বিশ্বাস তার শাশুড়িকে নিয়ে একাধিক মার্কেট ঘুরে কেনাকাটা করেছেন। তাহলে কি অপু বিশ্বাসের মান ভাঙাতে সাকিব খানের বাসায় তাকে ডেকে নেওয়া হয়েছিল? ঈদের দিন ওই বাসায় সাকিব খানের বোন মনি, বোনের স্বামী ওয়াহিদ সহ তাদের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। জয় সাকিবের বাসায় পৌঁছানোর পর সাকিব ছেলেকে নিয়ে খেলা আর আড্ডায় মেতে ওঠেন, পারিবারিক ভাবে একান্ত সময় কাটান। এদিকে পহেলা বৈশাখে সাকিব চলে যাচ্ছেন ভারতে তুফান সিনেমা শুটিং করতে। অপু বিশ্বাস জানান বেশ কিছুদিন ভারতে থাকবেন নায়ক। অপু বিশ্বাস আরো জানান রোজার আগে সাকিব খান প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন, তখন সার্বক্ষণিক সাকিবের পাশে থেকে সেবা করেছিলেন অপু। গত প্রায় 2 মাস ধরে সাকিব অপুর সম্পর্ক অনেকটা স্বাভাবিক বলে দাবি করেন নায়িকা। এদিকে ঈদের দিন বুবলি বা বীর সাকিবের বাসায় গিয়েছিল কিনা জানতে চাইলে অপু বিশ্বাস জানান সাকিব খান অনুমতি না দিলে তার বাসায় কারো যাওয়া সম্ভব না। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ ঘরোয়া মানুষজনই ছিল, আমি জয়কে নিয়ে রাত 11:30 অবধি ছিলাম। নাগরিক টিভিকে দেয়া বুবলির বিশেষ সাক্ষাৎকার নিয়ে পারিবারিকভাবে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এসব বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, আমার প্রতি সাকিব খানের আচরণ আর জয়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসায় আমি খুশি, অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে চাই না। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে ঈদে মুক্তিপ্রাপ্ত বুবলি অভিনীত 2টি সিনেমা মায়া এবং দেয়ালের দেশ নিয়ে কম বেশি ব্যস্ত ছিলেন নায়িকা। অন্যদিকে সাকিব খানের রাজকুমার ঈদের দিন ভালো রিসেপশন পেলেও ঈদের পর থেকে প্রত্যাশিত দর্শক টানতে ব্যর্থ হয়েছে। সাকিবের সঙ্গে বুবলির সম্পর্ক টানাপোড়েন এবং তাদের যে ডিভোর্স হয়নি, নাগরিক টিভির সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা মন্তব্য করে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেন বুবলি। দাবার চালে সোজাসুজি চেক দিয়ে বেকায়দায় ফেলে দেন অনেককে। অন্যদিকে ঈদের দিন বুবলিকে বাদ দিয়ে সাকিবের বাসায় রাত অবধি ঈদের আনন্দ উপভোগ করে উল্টো চাল দিলেন অপু বিশ্বাস। বুবলি সাকিব অপু বিশ্বাসের ত্রিভুজ প্রেমের গল্পে একের পর এক পাশাদান পাল্টে দিচ্ছে সব হিসেব নিকেশ। সাকিবিয়ানরা এখন অপেক্ষায় আছেন বুবলির পাল্টা চাল কি হয় সেটা দেখার জন্য। পাশাপাশি অপু বিশ্বাস সেটা কিভাবে আবারও সামাল দেবেন তা নিয়েও আগ্রহের শেষ নেই। তবে আপাতত দৃষ্টিতে সাকিবিয়ানদের বিচারে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন অপু বিশ্বাস, কেননা সাকিব খানের পরিবারের লোকজনের কাছে অপুর গ্রহণযোগ্যতা এখনও বেশ সমাদৃত বলেই মানছেন তারা।